أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين وذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমির হোসেন মামুন, সহ অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটি প্রবাসী ফোরাম, মোহাম্মদ সোহাগ, সদস্য প্রবাসী ফোরাম, আহমেদ জুয়েল, আমাদের দাগন মিয়ার জনপ্রিয় সাবেক কাউন্সিলর, হৃদয় দাগন মিয়ার স্থানীয় কমিটির প্রধান, মুন্না কাজী, আহ্বায়ক হৃদয় দাগন ভূঁইয়া, মাসুম প্রবাসী দাগন ভূঁইয়া প্রবাসী ফাউন্ডেশনের অ্যাডমিন ও যুগ্ম আহ্বায়ক, আদনান প্রবাসী ফাউন্ডেশনের অ্যাডমিন ও যুগ্ম আহ্বায়ক, আহমেদ জিয়া হৃদয় দাগন ভূঁইয়ার সদস্য সচিব, সহ আমাদের এখানে আমাদের সাংবাদিক এম শরীফ ভূঁইয়া, আমাদের প্রেস ক্লাবের সদস্য আলাউদ্দিন আল হাসান সহ আমাদের এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত আছেন। সবাইকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের সর্বাত্ম সহযোগিতা কামনা করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের এই সভাপতি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। ফুলকো আমাদের দাগন ভূঁইয়া প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রেস ক্লাব দাগন ভূঁইয়া প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আহমেদ হিমেল ভাইকে এই সভাপতি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমরা আজকে যে উদ্দেশ্যে আমরা আজকের আমাদের এই প্রোগ্রামটা, সেটা হলো যে আমাদের একজন খুবই অসুস্থ একজন রোগী, ওনার নাম হচ্ছে তার সজীব, জয়নারায়ণপুর রাজাপুর ইউনিয়নের অত্যন্ত গ্রামের একজন লোক, খুবই অসুস্থ, তাকে আর্থিকভাবে এই সহযোগিতা করছেন দাগন ভূঁইয়া প্রবাসী ফোরাম ৪০,০০০ টাকা। আপনারা জানেন দাগন ভূঁইয়া পৌরসভার উত্তর সিদ্ধপুর গ্রামের যেটা 3 নম্বর ওয়ার্ড, ওই 1 নম্বর ওয়ার্ড মিন্টু বাবসি, সবাই ওনাকে কিন্তু এক নামে চিনত, অত্যন্ত ভালো লোক। উনি কিন্তু আর্থিকভাবে খুবই খারাপ অবস্থা ছিল ওনার, আমি যতটুকু জানি, কারণ ওই বাড়িতে আমার একটা রিলেটিভ আছে। তো এই লোক মারা যাবার পরে দাগন ভূঁইয়া প্রবাসী ফোরাম খোঁজখবর নিয়েছেন, আমি যতটুকু জানি তাদের, এই খোঁজখবর নেওয়ার পরে মিন্টু বাবসিকে ৫০,০০০ টাকা এই দাগন ভূঁইয়া প্রবাসী ফোরাম থেকে আজকে অনুদান দেওয়া হবে তার পরিবারকে। ৫১,০০০ টাকা ভাড়া বের হবে, ৫০,০০০ টাকা মিল আছে। তারপরে আমাদের দাগন ভূঁইয়া উপজেলার রামনগর ইউনিয়নের আবুল হাসেমের মেয়ে বিয়ের জন্য আমাদের মীর মাহবুব ভাই নিজের ব্যক্তিগত অর্থায়নে ব্যক্তিগত সহায়তা ওনাকে কিছু অনুদান দিবে ১৫,০০০ টাকা। আজকে বক্তব্য তো আসলে বক্তব্য দেওয়ার সময় নেই, আমরা এখানে মাগরিবেরও আজান দিয়ে ফেলব। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী রফিকউদ্দিন আহমেদ, রফিকউদ্দিন আহমেদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ওনাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত, আজকের সংবর্ধনা এবং অনুদান হস্তান্তরের সম্মানিত সভাপতি পরিচালক এবং আমাদের সম্মানিত দাগনভূঞা ফবাসী ফোরামের পত্রিকা আয়োজিত আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ এবং আমাদের আগত অতিথিবৃন্দ এবং আমাদের এখানে অনুদান হস্তান্তরের যারা এখানে উপস্থিত আছেন এবং সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা খুব সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটা করতেছি যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ততার কিছু কারণ আছে এবং এই কারণেই আমরা আমাদের অনুদানগুলো আগে রিলিজ হয়ে গেছিলো কিন্তু তারপরেও অনুদানগুলো মানে অফিসিয়ালভাবে আমরা হস্তান্তর করতে পারি নাই, যার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আজকে আমাদের এই আয়োজনের ভিতরে আমাদের অনুদান এবং অনুদান দুইটা আমরা হস্তান্তর করতে পেরেছি এবং এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি। এবং যারা আজকে আসলে আমাদের এই প্রবাসী ফোরাম বা আমাদের এই নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়, আসলে সময় নেই আমাদের আজকে এখানে। যারা আপনারা দেখতেছেন আমাদের একসাথে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা যারা এখানে এই প্রবাসী ফোরামকে উজ্জীবিত করেছিলাম অর্থাৎ আমরা এটা প্রতিষ্ঠিত করেছিলাম সেখানেরও কিছু সদস্য আমাদের সামনে এখানে আছে। আমি আসলে কাউকে ছোট করতেছি না, এই প্রবাসী ফোরাম যখন থেকে শুরু হয়েছে সেখানে যারা প্রতিষ্ঠিত করেছেন আজকে বিভিন্ন কারণে, আমি দূরে যেতে চাই না, খুব সংক্ষিপ্তভাবে বলতে পাই, আমার কাছে খুব কষ্ট হয় কারণ আমরা এই দাগনিয়ার মাটিতে প্রথম অরাজনৈতিক এবং একটা সংগঠন আমরা তৈরি করতে ফেলেছি কিন্তু ধীরে ধীরে আমাদের ভিতরে কিছু বিভাজন সৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেক ভাই, আমাদের প্রাণের অনেক ভাই আমাদের থেকে একটু দূরে সরে গেছেন। কিন্তু দূরে থেকে সরে যেয়েও তারা কিন্তু থেমে থাকেননি, তারা কিন্তু হয়তো বিভিন্ন নামে বিভিন্ন বিভিন্ন ফতে তারা কিন্তু আমাদের এই কাজটা, আমাদের এই মানবিক কাজটা করে যাচ্ছেন। আপনারা অনলাইনে এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন যে আমরা গত দুই বছর যাবৎ, গত 2020 সালে 6 মে আমরা এটা প্রতিষ্ঠিত করেছি। যারা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমরা কাউকে ছোট করতে চাই না কারণ আমরা দাগনভূঞার মানুষ, দাগনভূঞার আমরা প্রবাসী ফোরাম, আমরা দাগনভূঞা প্রবাসী ফোরামে আমরা এই নতুন করে সৃষ্টি করেছি, সেটার মাধ্যমে আজকে অবধি পর্যন্ত আমরা মনে হয় 80 লক্ষ টাকার উপরে আমরা অনুদান দিয়েছি। সেখানে যেসব বাইরা আজকে বিভিন্ন সামান্য কিছু খুঁটিনাটি বিষয়ের কারণে তারা কিন্তু দূরে সরে গেছে, কিন্তু তারা দূরে সরে গেছে হয়তো পরিচালনার কিছু টুটি ছিল সেখানে, আমি সেটা মানি, আমিও প্রথম থেকে বলা চলে প্রথম থেকেই ছিলাম। কিন্তু আজকে যারা আমাদের থেকে দূরে সরে চলে গেছেন যদি তারা সহ থাকতেন তাহলে আমরা এই দাগনভূঞাকে আমরা একটা রোল মডেল হিসেবে, আমাদের যে সংগঠন, আমাদের যে প্রাণের স্পন্দন, আমাদের যে প্রাণের সংগঠন, আমরা এটাকে আরও উজ্জীবিত করতে পারতাম। আপনারা লক্ষ্য করছেন আমরা ইতিমধ্যে এই প্রবাসী ফাউন্ডেশন বলেন, হৃদয় বাংলাদেশ বলেন, হৃদয় দাগনভূঞা বলেন, প্রবাসী ফোরাম, এখন আমরা এক দুইয়ে আছি, এখন আমরা একের মধ্যে আছি। আমি আশা করতেছি আমরা দাগনভূঞার সন্তান, আমরা কারো এখানে রাজনীতিকে, যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন, এটা রাজনীতিক দিকে টানাটানি করে যদি এটা নিয়ে যায় তাহলে আসলে আমাদের এই যে প্রাণী সংগঠনটাকে টিকে রাখা কোনো অবস্থায় সম্ভব নয়। আমাদের যে স্পন্দন আগে ছিল, আমাদের ভিতরে যে উজ্জীবিত ছিল, আমাদের ভিতরে যে মানবিকতা ছিল, সামাজিকতা ছিল, এরা আমরা খুঁটি মানে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আমরা এগুলা থেকে আমরা দূরে সরে গেছি। কিন্তু কিছু কিছু ভাই আজও আমাদের সাথে যোগাযোগ সবসময় কিন্তু মনের কিছু কষ্টের কারণে হয়তো তারা দূরে সরে গেছে, কিন্তু দূরে সরে যায় না, তারা কিন্তু হয়তো অন্য নামে এই ফোরামটাকে চলমান অবস্থায় রাখছে এবং ভালো অবস্থানে আছেন। কিছুদিন আগেও আমি দেখছি আমাদের ফাউন্ডেশনের এই যে মাসুম ভাই এখন এখানে উপস্থিত আছেন, উনি একটা অনুদান দিয়েছেন। এইভাবে আমাদের আহমেদ জিয়া ভাই সহ আমাদের মুন্না ভাই সহ এরাও অনুদান দিয়েছেন, বিভিন্নভাবে দিয়েছেন। তো এটা যদি আমরা একসাথে একই প্ল্যাটফর্মে যদি আমরা যদি এখানে দিতে পারতাম তাহলে আমাদের ভিতরে আরও স্পন্দনটা বাড়তো, আমাদের ভিতরে আমাদের সম্পর্কটা, আমাদের যে মানবিক, আমাদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বটা আমরা টিকিয়ে রাখতে পারতাম। তো এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আশা করব ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যারাই আছে, আমরা প্রবাসে, আপনারা জানেন আমরা প্রবাসে কত কষ্ট করি, জীবনযাপন করি, সেখান থেকে আমাদের প্রাণের টানে, আমাদের নাড়ির টানে আমরা এই দাগনভূঞাবাসীকে হতদরিদ্রদের মাঝে কিছু
দান আমরা করতে চাইতেছি, এবং এটার পাশাপাশি আমাদের কিছু মসজিদ মাদ্রাসা এবং আমাদের বিশেষ করে আমাদের প্রবাসীদের নিয়ে আমাদের এই সংগঠন। তো প্রবাসীদের ভিতরে আমরা আসলে অনেকেই অনেক অসুবিধার মধ্যে আছি, আমরা তো মুখ খুলে বলতে পারি না, বিভিন্ন কারণে আমরা চলে আসি, বিভিন্ন সময় আসি, মানবতা জীবন আমার করি। তো এটার কারণে আমাদের এই মানবিক সংগঠনটা তৈরি হয়েছিল। এরপরও এটার পাশাপাশি আমরা বিভিন্ন সময় আমাদের এই দাগনভূঞা উপজেলার ভিতরে যতগুলা ইউনিয়ন আছে, ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন আছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা মক্তব আছে, ওইগুলোকে আমরা আমাদের যথাসম্ভব আমরা সাহায্য সহযোগিতা করে যেতেছি। এবং যদি আপনারা পাশে থাকেন, আমাদেরকে যদি সহযোগিতা করেন, আর আপনার আমরা সবাই যদি, আমি যাদের নাম বললাম, আমাদের ফাউন্ডেশন হৃদয় দাগনভূঞা দাগনভূঞা ফবাসী ফোরান, আমরা যদি সবাই মিলেমিশে যদি একাকার হয়ে যায়, তাহলে আমরা এটা আরও সুন্দরভাবে আসলে পরিচালনা করতে পারবো। এটা আমি সবসময় বলে আসছি, আমি তখনও কেন্দ্রীয় কমিটি ছিলাম, এখনও কেন্দ্রীয় কমিটিতে আছি, কিন্তু অনেকে হয়তো মনের কিছু তাড়নার কারণে, মনের কিছু ভুলভ্রান্তির কারণে একটু দূরে সরে গেছেন, কিন্তু এই দাগনভূঞাকে কেউ ভুলে যান নাই। আমি দেখতেছি, অনলাইন দেখতেছি, এই যে আমি যে নাম বললাম, আমাদের আদনাদি ইউসুফ ভাই আছে, মুন্না ভাই আছে, আমাদের আমি জিয়া ভাই আছে, মাসুম ভাই আছে, ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমাদের না বললে আমাদের ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম ভাই, ওনারা আছেন, আমি ওদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ওনাদের সাথে, ওনাদের আমাদের ফার্স্টের লোক ছিল, একসাথে আমরা রাতকে রাত দিনকে দিন কাটিয়েছি, এই এই সময় এই প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, রাতকে রাত, রমজান মাস কি দিন কি বলেন, রাতকে রাত সময় দিয়েছি, সময় দিয়ে অর্থ দিয়ে আমরা এটাকে একটা প্ল্যাটফর্মে তৈরি করতে পেরেছি। কিন্তু আমাদের ভিতরে কিছু কুসুকরি মহল লোকে আমাদের এটাকে অরাজনৈতিক সংগঠনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার জন্য কিছু আমাদের ভিতরে, যেটা সত্য কথা, আমাদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তো আশা করব এই ভুল বোঝাবুঝির অবসান হবে ইনশাল্লাহ। আমরা হাঁটি হাঁটি ফাঁয় ফাঁয় করে আজকে প্রায় আড়াই বছর এটা অতিবাহিত করতেছি ইনশাল্লাহ। এটির ভিতরে আমরা অনেকগুলো অবদানও রেখেছি, আপনারা জানেন। এটার পাশাপাশি যদি সবাই আমরা সম্মিলিতভাবে যদি একসাথে একত্রিত হয়ে যদি আমরা যে যার অবস্থানে থাকি না কেন, যে যে কোনো নামে থাকি না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমরা সবাই মিলি আগের মতো, যদি যে ভাতৃত্বের সম্পর্ক আমাদের ভিতরে হয়েছে, সে ভাতৃত্বের সম্পর্ক যদি আমাদের ভিতরে যদি নিবিড়ভাবে আলিঙ্গন করে, তাহলে আমি আশা করব দাগনভূঞার মাটিতে দাগনভূঞা ফবাসী ফোরাম বলেন, ফাউন্ডেশন বলেন, হৃদয় দাগনভূঞা বলেন, সবাই আমরা তো সবাই এক এক নামে পরিচিত, কিন্তু আমরা কাজটা একই, আমরা তো সেই মানবতার কাজে কাজ করছি। ওনাদের যে ব্লাড ফাউন্ডেশনের যে রক্তদান অনুষ্ঠানটা দিয়েছে, এটা হচ্ছে বড় মানবতার কাজ, আর পৃথিবীতে কিছু হইতে পারে না। একটা মবুসুরু কি বাঁচা দিয়েছেন, আমরা কিছু দান, আমরা কিছু করতে পারবো না, সবার সমাধান সমস্যার সমাধান করতে পারবো না। যদি আপনাদের সহযোগিতা হয়, আমরা যদি আবার একাকার হয়ে সবাই যদি একত্রবদ্ধতা হয়, যদি আমরা আমাদের দাগনভূঞাবাসীকে, দাগনভূঞার হতদরিদ্রদের মাঝে আমাদের যদি আমরা কিছু অবদান রাখতে পারি, কিছু সাহায্য সহযোগিতা, বিশেষ করে আমি সবসময় বলে আসি যে আমরা যেহেতু এটা প্রবাসী সংগঠন, সেহেতু অরাজনৈতিক সংগঠন, সেহেতু আমরা বিশেষ করে প্রবাসীদের মাঝে যতটুকু পারি আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করা, প্রবাসীদের সুখ দুঃখ, প্রবাসীদের পরিবারের অনেক সময় অনেক তারা সামাজিকভাবে হেওয়া প্রতিপূর্ণ হয়, আমরা দেখেছি, পেপার পত্রিকায় দেখেছি, কিন্তু আমরা এগিয়ে আসি না, অনেকে মানবতা জীবন কারণে আমরা খবরও রাখি না। তো আমাদের মূল কাজে হচ্ছে আমরা প্রবাসী, যেহেতু এটা প্রবাসী ফাউন্ডেশন বলেন, হৃদয় বাংলাদেশ বলেন, দাগনভূঞা প্রবাসী ফোরাম বলেন, এটার একমাত্র কাজে হচ্ছে, বিশেষ করে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এটা আমাদের ভিতরে যারা প্রবাসী আছে তাদের খোঁজখবর নেওয়া, তাদের মানবতা জীবন যাপন যেভাবে করতেছে, যদি আমরা খোঁজখবর নিয়ে যদি তাদের পাশে একটু দাঁড়াতে পারি, আমরা সবার সমস্যার সমাধান করতে পারবো না, যদি একটু কাজে লাগাইতে পারি, তাহলে আমি নিজেদেরকে ধন্য মনে করি। এটার পাশাপাশি দাগনভূঞা হতদরিদ্রদের মাঝে যদি আমরা স্কুল মসজিদ মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার ভিতরে থাকে, যদি আমরা আমাদের দ্বারা যদি সামান্য কিছু উপকৃত হয়, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। কারণ আমরা বিদেশে পড়ে থাকি, আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে রেখে আমাদের যে কষ্ট, কত কষ্ট, আমরা সেই কষ্টর পয়সা দিয়া এই যদি আমরা যদি সবাইকে একটু সহযোগিতা করতে পারি, এটা একবার হালালভাবে, এখানে কোনো দু নম্বরই বলতে কোনো পয়সা না, যে আমি মেইল ফ্যাক্টরি আছে, দু নম্বরই আছে, আমি বিভিন্ন কাজ করবো না, আমাদের প্রবাসীদের গ্রামের পয়সা এটা, সেখানে যদি একটা টাকা আপনি যদি কাউকে দান করেন, সেই পয়সাটা আমি মনে করি এটা আখেরাতের জন্য তো বটেই, এবং আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে আমি মনে করি। তো আমি সর্বশেষ আমি কথা বাড়াবো না, যদি সময় স্বল্পতা আছে, আমি যারা আজকে অনুষ্ঠানকে আলঙ্কিত করেছেন, বিভিন্ন কাজকর্ম রেখেও আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমাদের বিভিন্ন ফাউন্ডেশনের আমাদের হৃদয় বাংলাদেশ, হৃদয় দাগনভূঞা, এবং তারা আমাদের ভাইগুলো আমাদের কাছে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আমি আশা করব আগামীতে আমরা সবাই মিলে যদি
আমাদের এই দাগন মিয়ার হত দরিদ্রদের মাঝে যদি আমরা আমাদের কাজগুলো অব্যাহত রাখতে পারি, তাহলে হয়তো এক সময় আমরা থাকবো না, আমাদের পরবর্তী উত্তরসূরি তারাও যদি এই কাজটা অব্যাহত রাখে তাহলে দাগন মিয়াবাসী উপকৃত হবে, আমাদের প্রবাসীরা কিছু উপকৃত হবে এবং বিশেষ করে আমাদের দাগন মিয়ার রোল মডেল হিসাবে এটা রূপান্তরিত হবে। তো আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।